ধান খেতে আসি, যেটা হচ্ছে বিড়ি ধান 84। এটা আমাদের নতুন একটা ধান। এই ধান ধানরা জিং সমৃদ্ধ, আমরা ধান বলি এখানে। এটা অনেক পরিমাণ জিং, প্রায় 24% উপরে জিং এখানে থাকে। এছাড়া এই ধানে আর একটা বিষয় আছে, যে আমাদের যে জিনিসটা হচ্ছিল যে আমাদের ভিটামিন B12, এটা সমৃদ্ধ। এটা এই ধানে আর একটা জিনিস, যেটা আমাদের কালারের, চাউলের কালার আমাদের লাল। আগে আমরা যে বাদামি রঙের চাউল আমরা খেতে বাংলাদেশে অভ্যস্ত ছিলাম, এই ধানটাও সেরকম ওই কালারের। এবং আমরা জানি যে আমাদের যে অতীতের যে ধানগুলো সবগুলোই এই লাল কালারে ছিল প্রায়, এই ধানটাও এরকম লাল কালারের। এছাড়া আমরা জানি যে জিং সমৃদ্ধ যে সমস্ত ধান আছে, বিশেষ করে যে বাচ্চাদের ডায়রিয়া কিংবা তাদের যে খর্বাকৃতি, এই রোগগুলো কিন্তু আমাদের এই এই জাতগুলো দূর করে। জিঙ্ক একটা দায়ী, এই কারণে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে ডাক্তার কাছে প্রেসক্রিপশন কিংবা আমরা যদি নিউট্রিশিয়ান যে পুষ্টিবিদ আছে তাদের কাছে গেলে পরা তারা জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে বলে। এবং ওখান থেকে আমরা যদি এই চাউল শুধু খায় অথবা এর যে মার হয় এটাও খাইও আমাদের এই জিঙ্কের সোর্স পাবে। এখান থেকে আমরা যে খর্বক্ষতি কিংবা বমি বমি ভাব এই যে রোগগুলো, এটা কিন্তু অনেকাংশে দূর হবে আমরা। এবং এই যে ধানটা, এর ফলনটা আমাদের প্রায় 6 টনের উপরে, 20 মনের মতো আমাদের এখানে প্রতি বিঘায় ফলন হয়। এবং আমরা যে সমস্ত অনেক ডাক্তারে কিংবা ইসে ইদানিং আমাদের এই এই ধানটা কিন্তু প্রেসক্রিপশন করতেছে যে জিঙ্ক সমৃদ্ধ চাউল খাওয়ার জন্য। আপনারা যদি কেউ এখানে আমাদের যশোর সদর উপজেলা কিংবা উপজেলা বাংলাদেশের যে কোনো উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে আপনারা এটা সহজে পেয়ে যাবেন, এই চাউলটা।